আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না? হয় না আবার পুরনো ছবিগুলো দেখছো? আচ্ছা তো এমা, 20 বছর আগে এই দিনেই তো আনন্দ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল না? হ্যাঁ গো দিদিমণি, আজই তো 14ই বৈশাখ, তোমার অ্যালবামের পাতা উল্টে আনন্দকে খুঁজতে হবে না। ওরই যে আনন্দ! কি বলছো তুমি? হ্যাঁ গো দিদিমণি, আজ আমি ধরে ফেলেছি ওকে। মায়ের চোখে কদিন আর ফাঁকে দিয়ে থাকতে পারে সন্তান? নিচের ঘরে আনন্দর আলমারিতে তোমার টাকা গয়না সম্পত্তি দলিল সব চাবি দিয়ে রেখেছে আনন্দ। বললো পরমা যখন দরকার মনে করবে তখন যেন বার করে নেয়। নাও চাবিটা, নাও নাও। হরি, আমি হেরে গেলাম, তুমি কিন্তু কিছুতেই হারবে না, একমাত্র তুমিই পারবে পরমার মনের পরিবর্তন আনতে। আমায় কথা দাও, যতদিন না পরমার মনের পরিবর্তন হয় তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। কথা দিলাম, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল, ভগবান তোমার সহায় হোন। তোমাকে ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে গো দিদিমণি, তবু যেতে তো হবেই। 20 বছর বাদে ছেলেটাকে ফিরে পেয়েছি, যেতে তো হবেই, যেতে তো হবেই, যেতে তো হবেই। আমি যেতে দিলে তবেই তো। দেখি এই যে সব ফাঁকা, কি হয়েছে? কি হয়েছে? সব ফাঁকা। কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে হে ভগবান। কি হয়েছে কি আমাকে বলো না, কি হয়েছে? ওকে আমি ছাড়বো না, আমি ওকে জেলে দেবো। দাঁড়ান 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 ম্যাডাম দাঁড়ান। হরি তাহলে বুড়ির ছেলে আনন্দ, তার মানে মা ছেলেতে মিলে প্ল্যান করে এ বাড়িতে এসেছে সম্পত্তি হাতাতে, মানে বাগাতে চায়? না না, আজই প্রথম ওদের দুজনে মিল হয়েছে, মানে মানে আজই প্রথম ছেলে মাকে আর মা ছেলেকে চিনতে পেরেছে। বাজে কথা, বাজে কথা। হ্যাঁ আনন্দকে আমি চিনি না, আজকে ওরা একটা নাটক করেছে আর আপনি সেই নাটকটাকে বিশ্বাস করেছেন। সত্যি তো? তার মানে, তার মানে হরি চোর? একদিন চোর বদনাম নিয়ে সে বাড়ি ছেড়ে গিয়েছিল, আজ সত্যি সত্যি চুরি করলো। ফিরুক, ফিরুক সাজে বাড়িতে। ওই সালে বুড়ি, ওই সালে বুড়ি, ওই ভালো চাস তো, ভালো ভালো ছেলে কোথায় আছে বলে মালগুলো ফেরত দে, নইলে আগে তোকে শেষ করব, তারপর তোর ছেলেকে মেরে। আমার ছেলেকে মেরে একদিনে বাড়ি থেকে তাড়িয়েছিলাম, আজ আমি তাকে খুন করে তার লাশ বার করব বাড়ি থেকে। চোরের মায়ের বড় গলা না, ছেলেকে দিয়ে প্ল্যান করে সবকিছু সরিয়ে ফেলে এখন নিজে সাধু সাজ না চোর। দিদিমণি, তুমি তুমি আমাকে চোর বললে, যাকে এতটুকু বেলা থেকে দাদা বাবু বৌদিমণি মারা যাবার পর মানুষ করেছি এই বুকে করে, সেই তুমি
সেই তুমি আমাকে চোর বললে, আমি সব আনন্দের জন্য, সব আনন্দের জন্য হরি যদি ফেরে তাহলে তার ব্যবস্থা তো আমাদের করতেই হবে, তা না হলে দয়ামা তো। ম্যাডাম ধরুন, এটা কি? এটা এটা ওই ঘুমের ঔষধ। ঘুমের ওষুধ? হ্যাঁ, ওই আমার জন্যই কিনেছিলাম আর কি। হরি ফেললে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে তার মধ্যে এটা মিশিয়ে দেবেন, সেই শরবতটা হরির হাতে তুলে দেবেন, ঠিক যেভাবে একজন সতী সাধ্বী স্ত্রী তার ক্লান্ত স্বামীর জন্য করে, ঠিক সেইভাবে এমনভাবে করবেন যেন কিছু টের না পায়। অ্যাক্টিং। তারপর? তারপর তারপর ঘুম। গভীর ঘুমে হরি ঘুমিয়ে পড়বে, আর মাঝরাতে আমি এসে ওর ঘুমন্ত বডিটাকে তুলে নিয়ে গিয়ে ফেলবো আমার ডেরায়। তারপর? তারপর জেরা। আর তারপর আপনার সব সম্পত্তি ফেরত। ম্যাডাম, গুড নাইট। গুড নাইট। কি বাবা শরবত? এ তো তোমার জন্য বানিয়ে রেখেছি। আমার জন্য? একই কথা শুনি আজ মন্থরার মুখে, এত দয়া? বারে, এতে দয়া কিসের? আমি ভেবে দেখলাম আমার ফ্যাক্টরিতে গিয়ে আমার কোম্পানির হিসেবপত্রের গরমিল বার করে তুমি তো আমারই উপকার করতে চাইছ, তাই আমারও তো উচিত স্ত্রী হিসেবে স্বামীর একটু দেখাশোনা করা। এই গরমে তুমি খেটে ফিরলে, তাই তোমার জন্য একটি শরবত বানিয়ে রেখেছি। স্ত্রী হিসেবে? হঠাৎ কি হলো যে? বেশ, এত যখন সন্দেহ তাহলে খেতে হবে না, যাও। এই আমি খাবো 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 আমি খাবো। আমি তো তোমার মধ্যে এই পরিবর্তন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে তোমার মধ্যে ফিরে আসুক কৃতজ্ঞতা বোধ। কেউ তোমার উপকার করলে তুমিও তার উপকার করো। ওয়ান্ডারফুল। ও গড, আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট ম্যান। যারা, আমি আইন্দ তোকে কথা দিচ্ছি যে তোমার মধ্যে পরিবর্তন এলে আমি আবার তোমার সব সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব। আনন্দ, কিন্তু আমি বুঝতে পারছি যে তোমার মধ্যে পরিবর্তন এসে গেছে, আর তাই বসো 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 বসো। তুমি যেমন ভালোবেসে আমাকে শরৎ বানিয়ে দিলে, আমার তো উচিত তোমায় কিছু দেওয়া। আমি আবার সব কিছু তোমার নামে করে দিয়েছি। আমি ব্যাংকে গেছিলাম, আমি কোর্টে গেছিলাম, এই নাও এই নাও পাসবুক, এই নাও লকারের চাবি, আর তোমার সম্পত্তির আমার নামের অংশটা আমি আবার কোর্টে গিয়ে তোমার নামে করে দিয়েছি, দলিল। সব তুমি আমি ফিরিয়ে দিলে? হ্যাঁ সব। তাহলে তুমি চুরি করেছিলে কেন? তোমার মধ্যে পরিবর্তন আনার জন্য। আসলে আমি তো একটা চোর, তাই হতে চুরি করেই মানুষের মধ্যে পরিবর্তন আনতে চাই। পরমা। হ্যাঁ পরমা, তুমি তো আজ আমাকে চিনতে পেরেছ, কিন্তু আমি যেদিন প্রথম এই বাড়িতে আসি সেদিনই আমি তোমায় চিনতে পেরেছিলাম। আর তোমায় দেখে আমি অবাক হয়েছিলাম যে ফুলের মতো নিষ্পাপ দিদিমণিকে আমি এ বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলাম। সে কি করে এমন পাল্টে গেল, কি করে এমন জেদি অহংকারী অত্যাচারী হলো, কি করে? তোমার জন্যে। আমার জন্যে? হ্যাঁ তোমার জন্যে।
ছোটবেলায় সবাই তোমাকে চোর বলেছিল, তোমার মা তোমাকে কি ভীষণ মেরেছিল, কিন্তু আমি তো তোমাকে চোর বলিনি। তবু তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আনন্দ? কেন তুমি আমার উপরে এত অত্যাচার করো? বাসন মাজা, ঘর মোঝা, রান্না করা, এসব আমার কাজ নয় আনন্দ। তবু তুমি কেন আমাকে দিয়ে সব কাজ করাও? কেন আনন্দ, কেন বলো, কেন? কেন করাই? কারণ আমি তোমায় ভালোবাসি বলে, তোমার ভালো চাই বলে, প্রতিটি মানুষ তোমায় ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক, এটা চাই বলে। তুমি কেন বুঝতে পারো না কোনো মানুষই ছোট নয়, কোনো কাজই ছোট নয়? যে লোকটা তোমার বাড়িতে বাসন মাঝে, ঘর মোছে, যে ড্রাইভার তোমার গাড়ি চালায়, যে শ্রমিক তোমার ফ্যাক্টরিতে কাজ করে, তারা সবাই তোমার মতো মানুষ। সেই মানুষগুলোকে, তাদের কাজকে যদি তুমি সম্মান না করো, শ্রদ্ধা না করো, তাহলে তারাই তোমায় সম্মান করবে কেন, শ্রদ্ধা করবে কেন? আর আমি তো দুদিনবাদ এখান থেকে চলে যাব, তোমার ওই ডিভোর্স ফর্মে সই করে তোমাকে মুক্তি দিয়ে। কিন্তু আমি চাই তুমি হয়ে ওঠো এক নতুন মানুষ, তুমি তোমার ফ্যাক্টরিকে দাঁড়াও এক নতুন ম্যাডাম, তোমার সামনে প্রতিটি মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করুক, তোমাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক, তোমার বাড়ির কাজের লোকেরে যেন তোমায় ভয় না পায়, তোমায় ঘেন্না না করে, এক নতুন পরমা দেবীকে দেখে যেন তারা, তারা যেন তোমায় ভালোবাসে, সম্মান করে। বলো বলো, আমার স্বপ্নকে সত্যি করতে পারবে না তুমি? পারবো, পারবো আনন্দ, নিশ্চয়ই পারবো। তুমি এত সুন্দর কথা বলো, তুমি আমার এত ভালো চাও, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। বলো কি? বলো, আমাকে ছেড়ে আর কখনো কোথাও চলে যাবে না? হয় না আনন্দ, না তো হয় না। তুমি জানো না আমি কত খারাপ, অপদার্থ, ঠক, জোচ্চোর একটা। না আনন্দ, আমি এখান থেকে চলে গেলে তুমি একজন সত্যিকারের জ্ঞানী, গুণী, প্রতিষ্ঠিত লোককে বিয়ে করো। না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমরা নিশ্চয়ই সুখী হবে। আমি সুখী হতে চাই না, আমি তোমাকে ছাড়া সুখী হতে চাই না আনন্দ। আমি তোমাকে চাই, আমি তোমার হয়ে তোমার সঙ্গে বাঁচতে চাই আনন্দ। পরমা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তোমার সঙ্গে বেরোবো। কোথায় যাবে তুমি? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে। একদিন তোমার দেওয়া যে শঙ্খা, যে সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজ মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে সে শঙ্খা, সে সিঁদুর তুমি আমায় পরিয়ে দেবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।